সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি তো অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নার্গিস আক্তার মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস থ্রির একটি ক্লাস নিব তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই ডায়েরি এবং কলম নিয়ে বসছ ঠিক আছে শিক্ষার্থীরা তো গত ক্লাসে শিক্ষার্থীরা তোমাদের কি পড়া ছিল মনে আছে তো হ্যাঁ আমি জানি তোমাদের মনে হয়ে গিয়েছে গত ক্লাসে তোমাদের পড়া ছিল অধ্যায় নয় আমাদের বাংলাদেশ এ থেকে অল্প কথা উত্তর ও বর্ণনামূলক প্রশ্ন উত্তর অনুশীলনের তাই না হ্যাঁ শিক্ষার্থীরা তোমাদের মনে হয়ে গিয়েছে তো চলো আমরা পূর্বপাঠটা একটু আবারও মনে করে নিই আমি জানি তোমরা সবাই এই প্রশ্নগুলো পারো উত্তরগুলো তাই না তারপরেও আমরা আবারও একটু মনে করে নিচ্ছি ঠিক আছে তাইলে অনু অনুশীলনের অল্প কথা উত্তর অধ্যায় নয় আমাদের বাংলাদেশ থেকে অনুশীলনের অল্প কথা উত্তর মিস পরা ধরছি তো দেখো এক নাম্বার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের আয়তন কত হ্যাঁ সঠিক বলেছ বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার দুই নম্বর প্রশ্নটা মিস বলছি দেখো দুই নম্বরটা হচ্ছে ভারত ছাড়া আর কোন দেশ বাংলাদেশের সীমান্তে অবস্থিত এটাও তোমরা পারো তাই না হ্যাঁ উত্তর বলছি দেখো ভারত ছাড়া মিয়ানমার বাংলাদেশের সীমান্তে অবস্থিত তারপর তিন নম্বর প্রশ্নটা বলছি দেখো বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পড়েছে এটা আরও সহজ তাই না হ্যাঁ উত্তর সঠিক হয়েছে বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরে পড়েছে তাই না হুম বঙ্গোপসাগর তো আমরা সবাই দেখেছি তাই না মোটামুটি সবাই জানি দেখেছি চার নাম্বার দেখো রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায় এটা আরও সহজ হ্যাঁ উত্তর সঠিক হয়েছে ভেরি গুড উত্তরটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে পাওয়া যায় রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায় রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে পাওয়া যায় এবার পাঁচ নম্বর প্রশ্নটা মিস বলছি দেখো কোন কোন ফসল উৎপাদন করে আমরা বৈদেশিক মুদ্রা মুদ্রা আয় করি উত্তর পাট ও চা অর্থকরী ফসল এগুলো উৎপাদন করে এগুলো উৎপাদন ও বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি ভেরি গুড সবাই সুন্দর করে অল্প কথার উত্তর প্রশ্নগুলো ভালোভাবে পেরেছ সেই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবার মিস তোমাদের বর্ণনামূলক প্রশ্ন অনুশীলনে বর্ণনামূলক প্রশ্নটা একটু মনে করিয়ে দিচ্ছি এক নম্বর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে দেখো আমাদের প্রধান প্রধান প্রাকৃতিক সম্পদ কি হ্যাঁ এটাও তোমাদের মনে হয়ে গিয়েছে তাই না হ্যাঁ আমি তো জানি তোমরা সবাই ভালোভাবে লেখাপড়া করো উত্তর মিস বলছি দেখো উত্তর আমাদের প্রধান প্রধান প্রাকৃতিক সম্পদ হল কৃষিজ সম্পদ কৃষি কৃষিজ সম্পদের মধ্যে ধান পাট ও চা অন্যতম বনজ সম্পদ দেখো বাংলাদেশের তিন ধরনের বনভূমি আছে এসব বনভূমিতে বিভিন্ন গাছ বাঁশ বেত জন্মে এছাড়াও রয়েছে বানর হাতি এবং পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এবার দেখো খনিজ সম্পদ খনিজ সম্পদের মধ্যে কী আছে দেখো খনিজ সম্পদের মধ্যে প্রাকৃতিক গ্যাস অন্যতম এছাড়াও রয়েছে কয়লা চুনাপাতর চিনামাটি সিলিকা কঠিন শিলা ইত্যাদি তারপরে রয়েছে দেখো পানি সম্পদ। বাংলাদেশে যেমন অনেক নদী আছে তেমনি আছে অসংখ্য খাল বিল পুকুর হাওয়ার ইত্যাদি এসব জলাভূমিতে প্রচুর মাছ পাওয়া যায় যা আমাদের আমিষের চাহিদা মেটায় আবার দেশের দক্ষিণে সমুদ্র উপকূলে চিংড়ির চাষ হয় চিংড়ি চাষ হয় যা বিদেশে রপ্তানি করে দেশ অনেক বৈদেশিক মুদ্রা আয় করে এবার আমরা দুই নম্বর প্রশ্নতে চলে যাই মেসে একটু দুই নম্বর প্রশ্নটা আবার মনে করিয়ে দেই গাছ আমাদের প্রয়োজন কেন উত্তর গাছ আমাদের পরম বন্ধু বেঁচে থাকার জন্য আমরা প্রয়োজনীয় অক্সিজেন গাছ থেকে পেয়ে থাকি গাছ থেকে গাছ থেকে ছায়া পাই এই গাছই আমাদের এই গাছই আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে এছাড়াও গাছ থেকে প্রাপ্ত কাঠ দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র তৈরি করি গাছ আমাদের ফুল ও ফল দেয় এসব কারণে গাছ আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় তো শিক্ষার্থীরা অনেক সুন্দর করে তোমরা পূর্বপাঠটা মুখস্থ করেছো সেজন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে মিস আজকে তোমাদেরকে আজকে নতুন পাঠ যে করাবো সেটা আলোচনা করছি আজকে আমি তোমাদের অধ্যায় নয় আমাদের বাংলাদেশের অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং যোগ্যতা যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর করাবো তো শিক্ষার্থীরা চলো আজকে নতুন পাঠে যাওয়ার আগে আজকের শিখন ফলটা একটু জেনে নেই শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা এ রাজনৈতিক মানচিত্র বলতে কি বুঝো তা বলতে পারবে দুই বাংলাদেশে মূলত কত ধরনের বনভূমি আছে ব্যাখ্যা করতে পারবে তিন বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কি কি তা বলতে পারবে তো শিক্ষার্থীরা আমাদের শিক্ষণ ফলে এখানে শেষ হয়ে গেল চলো আমরা এবার নতুন পাঠে চলে যাই নতুন পাঠে মিস আবারও বলছি কি করাবো বলছিলাম অদ্যা নয় আমাদের বাংলাদেশ এই অদ্যা থেকে আমি তোমাদের অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন করাবো এবং যোগ্যতাভিত্তিক প্রশ্ন করাবো তো অত অতিরিক্ত সংক্ষিপ্ত এবং যোগ্যতাভিত্তিক প্রশ্ন করার করানোর আগে মিস তোমাদেরকে একটু রিডিং পড়াটা আবার পড়ে নিচ্ছি অধ্যাটা কারণ আমি আগেও বলেছি যে সংক্ষিপ্ত অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন এবং শূন্যস্থান সত্যমিথ্যা বা যোগ্যতা ভিত্তিক এগুলো যদি তোমাদের উত্তর করতে হয় তাহলে কি করতে হবে হ্যাঁ অধ্যাটা ভালোভাবে রিডিং পড়তে হবে তো চলো আমরা আজকের অধ্যাটা আজকে অধ্যা নয় আমাদের বাংলাদেশটা একটু আবার ভালোভাবে মনোযোগ সহকারে একটু রিডিং পড়ি সবাই অধ্যা নয় বের করো অদ্যা নয়ের পৃষ্ঠা নাম্বার পঞ্চাশে চলে আসো আমরা এখন পাঠ এক পড়ব পাট একই আছে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র ঠিক আছে তো আমি শুরু করছি আমাদের মাতৃভূমি বাংলাদেশ সবাই বইটা খুলেছে তো আমি আবার বলছি পৃষ্ঠা পঞ্চাশ বের করো আমাদের মাতৃভূমি বাংলাদেশ এটি এশিয়া মহাদেশে অবস্থিত এটা কিন্তু আমরা এর আগের অধ্যায়ও পড়ে আসছি তাই না চলো আমরা পাশের মানচিত্রে দেখি বাংলাদেশের সীমানা ও প্রতিবেশী দেশগুলো এ দেশগুলো এ ধরনের মানচিত্রকে রাজনৈতিক মানচিত্র বলে তাহলে রাজনৈতিক মানচিত্রটা কি হ্যাঁ যে মানচিত্রে সীমানা ও প্রতিবেশী দেশগুলো দেখানো হয় তাকে কি বলে রাজনৈতিক মানচিত্র বলে তাহলে আমরা এখানে একটা প্রশ্ন পেয়ে গেলাম কি পেলাম রাজনৈতিক মানচিত্র কী বা বলতে কী বুঝো বা কাকে বলে ঠিক আছে এবার দেখো প্রশাসনিক কাজ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশকে আটটি ভাগে ভাগ করা হয়েছে এই যে আমাদের এই দেশটা বাংলাদেশটা এটার প্রশাসনিক কাজ অর্থাৎ আইন শৃঙ্খলা এই সব দেশের সরকারি এই কাজগুলো করার জন্য এই কাজগুলো যেন তাড়াতাড়ি করতে পারে বা এগুলো যেন সুবিধা মতো করতে পারে এই কাজগুলো সুবিধার এ কাজের সুবিধার জন্য বাংলাদেশটাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে আটটি ভাগে ভাগ করা হয়েছে এক একটি ভাগকে কি বলে বিভাগ বলে মানচিত্রে বিভাগগুলোর নাম পড়ো মানচিত্রে এই যে দেখো তোমার বইয়ের পাশে একটা মানচিত্র দেওয়া আছে এই মানচিত্রে এই বিভাগগুলোর নাম দেওয়া আছে এগুলোর প্রত্যেকটি ভিন্ন ভিন্ন রঙ দিয়ে দেখানো হয়েছে আয়তনের সবচেয়ে বড় চট্টগ্রাম বিভাগ এবং সবচেয়ে ছোট হচ্ছে কি ময়মনসিংহ বিভাগ প্রতিটি বিভাগে একটি করে বিভাগীয় শহর আছে এ প্রত্যেকটা বিভাগে কী আছে একটি করে বিভাগীয় শহর আছে এবার দেখো ঢাকায় একই সাথে রাজধানী ও বিভাগীয় শহর এটা কিন্তু আমরা জানি তাই না ঢাকা কি বাংলাদেশের রাজধানী এবং একই সাথে কি বিভাগীয় শহর এটি দেশের মাঝখানে অবস্থিত একেবারে মানচিত্রে তোমরা মানচিত্রেও দেখতে পাচ্ছ যে ঢাকাটা একেবারে মানচিত্রের মাঝখানে এটি একটি পুরাতন শহর প্রায় চারশো বৎসর পূর্বে ঢাকা শহর গড়ে ওঠে এবার চলো আমরা একটু মানচিত্রটা দেখে নেই দেখো তোমার বইয়ে মানচিত্রটা দেখানো হয়েছে মানচিত্রের আমি আগেই বলেছি কি রাজনৈতিক বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র এটা অর্থাৎ যে মানচিত্রে সীমানা ও প্রতিবেশী দেশগুলো দেখানো হয় তাকে কি বলে রাজনৈতিক রাজনৈতিক মানচিত্র বলে তাই না দেখো দক্ষিণে কি উত্তরে দেখিয়েছে কি বাংলাদেশের উত্তরে আছে ভারত খেয়াল করো তারপরে পশ্চিমেও কি ভারত পূর্বেও ভারত দক্ষিণে আছে বঙ্গোপসাগর আর আমরা রিডিংয়ে কি পড়েছি এই পৃষ্ঠায় যে আমাদের এই বাংলাদেশটাকে প্রশাসনিক কাজের সুবিধার জন্য কয়টি ভাগে ভাগ করেছে আটটি ভাগে তাই না দেখো আটটি ভাগ বিভিন্ন রঙে রঙ করা হয়েছে কি কি দেখো এই এই আটটি ভাগকে এক একটি ভাগকে কি বলে বিভাগ বিভাগগুলোর নামগুলো আমরা একটু পড়ে নেই মানচিত্রে দেখো রংপুর ময়মনসিংহ রাজশাহী রাজশাহী সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই যে আমরা পড়েছি ঢাকাটা এই বাংলাদেশের মাঝখানে অবস্থিত দেখো ঢাকাটা কি বাংলাদেশের মাঝখানে অবস্থিত দেখতে পাচ্ছ তো তাহলে শিক্ষার্থীরা আমরা পার্ট এক শেষ করে ফেললাম এবার পার্ট দুইয়ে চলে যাই পৃষ্ঠা বাউন্ন সবাই বের করো পার্ট দুই আছে বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র পার্ট দুই আছে কি বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র আমরা একে পড়েছি কি রাজনৈতিক মানচিত্র তাই না প্রাকৃতিক মানচিত্রটা কি সেটা আমরা একটু পড়ি দেখো যে মানচিত্রে পাহাড় পর্বত নদ নদী দেখানো হয় তাকে কি বলে প্রাকৃতিক মানচিত্র বলে বুঝছো যেটা প্রকৃতি থেকে এসেছে প্রকৃতি থেকে কি পাহাড় পর্বত নদ নদী গাছপালা এগুলো কি প্রকৃতি থেকে প্রকৃতির সম্পদ না প্রাকৃতিক সম্পদ না এগুলো এজন্য কি এটা হচ্ছে প্রাকৃতিক মানচিত্র এগুলো দেখানো হয়েছে যে মানচিত্রে পাহাড় পর্বত নদ নদী দেখানো হয় তাকে কি বলে প্রাকৃতিক মানচিত্র বলে তাহলে এই তারপরে দেখো কি লেখা আছে বাংলাদেশের আয়তন বাংলাদেশের যে সীমানাটা আয়তনটা কত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এটা একেবারে মুখস্থ করতে হবে এর অধিকাংশ স্থান সমতল সমতল মানে হচ্ছে কি সমান এই বাংলাদেশের যে আয়তনটা বাংলাদেশের যে সীমানাটা বাংলাদেশ যতটুকু আছে এর অধিকাংশ জায়গাটা হচ্ছে কি সমতল সমতল ভূমি গাঢ় সবুজ রং দিয়ে দেখানো হয়েছে এই মানচিত্রের মধ্যে গাঢ় সবুজ যে রঙটা দেওয়া আছে সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে কি এগুলো সমতল ভূমি পাহাড়ি এলাকাগুলো নানা রং দিয়ে দেখানো হয়েছে যেগুলো পাহাড়ি এলাকা সেগুলো নানা রং দিয়ে দেখানো হয়েছে হালকা সবুজ নিচু পাহাড়ি এলাকা এবং কমলা রং দিয়ে উঁচু পাহাড়ি এলাকা বোঝানো হয়েছে হালকা সবুজ যেই রঙগুলো সেটি হচ্ছে নিচু পাহাড়ি এলাকা আর উঁচু পাহাড়ি এলাকাগুলো কি কী রঙ করা হয়েছে কমলা রঙ করা হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থের জন্য সুবিধার জন্য পাশের মানচিত্র থেকে নিচু পাহাড়ি এলাকাগুলোর নাম পড়ো এবার বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্রগুলো দেখো এই মানচিত্রগুলো দেখো কি এখানে কী কী আছে বরেন্দ্রভূমি মধুপুরগড় লালমাই পাহাড় কাত্তাই হ্রদ উঁচু পাহাড়ি অঞ্চল এগুলো হল প্রাকৃতিক মানচিত্র এই এই প্রাকৃতিক মানচিত্রগুলোতে এগুলো দেখানো হয়েছে এবার দেখো খনিজ সম্পদ নিচে লেখা আছে আমাদের দেশ খনিজ সম্পদ সম্পদে সমৃদ্ধ অর্থাৎ ভরপুর এদের মধ্যে প্রধান খনিজ সম্পদ কি প্রাকৃতিক গ্যাস এই গ্যাস জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় আরও নানা ধরনের খনিজ সম্পদ আছে এগুলো হলো কয়লা চুনাপাতর চিনামাটি সিলিকা কোটিন শিলা ইত্যাদি ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা পাঠ দুই শেষ করে ফেললাম এবং বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র কি সেটাও বুঝতে পেরেছি তাই না এবার চলো আমরা পাট তিনে চলে যাই পাট কি কী আছে বাংলাদেশের নদী বাংলাদেশের নদী আমাদের অধ্যাটা কি আমাদের বাংলাদেশ তো এই অধ্যাতে আমাদের বাংলাদেশে কী কী আছে সেগুলোতে আমরা জানবো তাই না তাহলে আমরা আস্তে আস্তে সব সীমানা বাংলাদেশের সীমানা থেকে শুরু করে বাংলাদেশে কী কী সম্পদ আছে তারপরে বাংলাদেশটা কেমন বাংলাদেশের নদী আছে কীরকম নদী আছে এই বন বনাঞ্চল কীরকম আছে এই সবগুলো আমরা এই অধ্যাতেই দেখতে পাবো বাংলাদেশের পরিচয়টা বুঝতে পারবো কি কি আছে আমাদের দেশে অসংখ্য নদী আছে পৃষ্ঠা নাম্বার চুয়ান্ন বের করো আর মিসের সাথে মিলাও কোনোটি বড় বড় নদী আবার কোনোটি ছোট নদী এই নদীগুলো সারা দেশে জালের মতো ছড়িয়ে আছে জাল তো চিনো যে জাল দিয়ে মাছ ধরা হয় একটা ছোটো মাছও কি বের হতে পারে না এরকম ঘন ঠিক আছে এরকম জালের মতো ছড়িয়ে আছে এই নদীগুলো নদীগুলো বিভিন্ন পাহাড় পর্বত থেকে সৃষ্টি হয়ে ঢালোর দিকে বয়ে গেছে এই নদীগুলো কি বিভিন্ন পাহাড় পর্বত থেকে সৃষ্টি হয়েছে এবং ঢালুর দিকে বয়ে গিয়েছে এই নদীগুলো একটি অন্যটির সাথে মিশে বঙ্গোপসাগরে পড়েছে এই নদীগুলো কি করেছে একটি আরেকটির সাথে মিশে বঙ্গোপসা সাগরে পড়েছে অসংখ্য নদী আছে বলে এই দেশকে কি বলা হয় নদীমাতৃক দেশ পাশের মানচিত্র থেকে পাঁচটি বড় নদীর নাম পড়ো আমরা পাশের মানচিত্র থেকে নদী পাঁচটি বড় নদীর নামগুলো পড়ে নেব এবার দেখো এই নদীগুলো বন্যার সময় পলিমাটি বহন করে নিয়ে আসে যখন বন্যা হয় তখন কি করে এই নদীগুলো এই পলিমাটি বহন করে নিয়ে আসে এই পলিমাটি এক ধরনের কাদা পলিমাটির কারণে আমাদের দেশের মাটি অনেক উর্বর মানে এই বন্যার পানি যখন চলে যায় পলিমাটিটা এক ধরনের কাদা স্তর পড়ে এটাই কি পলিমাটি পানি সম্পদ বাংলাদেশে যেমন অনেক নদী আছে তেমনি আছে অসংখ্য খাল বিল পুকুর হাওর ইত্যাদি এগুলোর মাধ্যমে প্রত্যেক ঋতুতে আমাদের জমিগুলো পানি পেয়ে থাকে যদি এই নদ নদী খাল বিল হাওর না থাকতো তাহলে আমাদের জমিগুলো কি পানি পেত না আর পানি না পেলে ফসল উৎপন্ন হতো না তাই এটা কি পানিটা আমাদের দেশের একটা সম্পদ কৃষিকাজে জমিতে পানি দেওয়াকে সেচ বলে সেচ সেচ কাকে বলে এটাও কিন্তু একটা প্রশ্ন এটা সুন্দরভাবে মুখস্ত করে ফেলবে কৃষিকাজে জমিতে পানি দেওয়াকে সেচ বলে আমাদের জলাভূমিতে প্রচুর মাছও পাওয়া যায় যা আমাদের অন্যতম একটি প্রধান খাবার দেশের দক্ষিণে সমুদ্র উপকূলে চিংড়ির চাষ হয় চিংড়ি চাষ হয় চিংড়ি বিদেশে রপ্তানি করে দেশ অনেক বৈদেশিক মুদ্রা আয় করে আমরা নদীগুলোকে যাতায়াত ও যোগাযোগের মাধ্যম হিসেবেও ব্যবহার করে থাকি আমরা এই নদী দিয়ে কি যাতায়াত করি তাই না নদীপথে আমরা বরিশাল যাই কত জায়গায় যাই তাই না এই নদীগুলোকে আমরা যাতায়াতের যাতায়াত ও যোগাযোগের মাধ্যম হিসাবেও ব্যবহার করে থাকি চলো আমরা এই বাংলাদেশের প্রধান নদীগুলো মানচিত্রতে পড়ে নেই মানচিত্রটা দেখো একটু দেখো এখানে পাঁচটি বড় নদীর নাম কি কি লেখা আছে যমুনা ব্রহ্মপুত্র পদ্মা মেঘনা কর্ণফুলি এই পাঁচটা হচ্ছে কি বাংলাদেশের বড় নদী ঠিক আছে তাহলে শিক্ষার্থীরা আমরা বাংলাদেশের নদী সম্পর্কে জেনে ফেললাম তাই না সম্পর্কে আচ্ছা এবার আমরা পাট চালে চলে যাই বাংলাদেশের কৃষি ও বন পৃষ্ঠা নাম্বার ছাপ্পান্ন সবাই সুন্দর করে বের করে ফেলব দেখো বাংলাদেশের কৃষি ও বনে কি আছে বাংলাদেশের প্রধান কৃষিজ সম্পদ হল ধান পাট এবং চা দেশের সব অঞ্চলে ধান জন্মে পাট ও চা অর্থকরী ফসল পাট ও চা কী অর্থকরী ফসল আর অর্থকরী ফসলটা কি দেখো এগুলো বিদেশেও রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এজন্য এটাকে কি বলা হয় পাট চাকে অর্থকরী ফসল বলা হয় এছাড়াও আমাদের দেশে গম সরিষা এবং বিভিন্ন ধরনের ডাল শাক সবজি মশলা ইত্যাদি উৎপন্ন হয় বাংলাদেশে খুব বেশি বনজ সম্পদ নেই তাই আমাদের যা আছে তা আরও ভালোভাবে সংরক্ষণ করতে হবে অর্থাৎ এটা যেন অপচয় না হয় সেগু সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে প্রচুর গাছ লাগাতে হবে বাংলাদেশে মূলত তিন ধরনের এলাকায় বনভূমি আছে প্রথম এলাকাটি হল পাহাড়ি বনভূমি পাহাড়ি বনভূমি দেশের পাহাড়ি অঞ্চলে অবস্থিত এখানে বিভিন্ন ধরনের গাছ বাঁশ ও ব্যাট জন্মে পাহাড়ি বনে হাতি বানর ও বন্য আছে ঠিক আছে এবার দ্বিতীয় এলাকাটি কি দেখো দ্বিতীয় এলাকাটি হলো শালবন শালবন দেশের মধুপুর ভাওয়াল ও বরেন্দ্র অঞ্চলে অবস্থিত শালকাঠ গড় ও বৈদ্যুতিক তারের খুঁটি হিসেবে ব্যবহৃত হয় শাল ছাড়াও এখানে অন্যান্য কাঠ ও ফসলের গাছ আছে এবার দেখো তৃতীয় এলাকাটি কী তৃতীয় এলাকাটি হলো সুন্দরবন এটা আমরা সবাই ভালোভাবে চিনি তাই না সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে খুলনা জেলায় খুলনা বিভাগে অবস্থিত এখানে সুন্দরী গেওয়া গোলপাতা কেওড়া ইত্যাদি জন্মে সুন্দরবনে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার বাস করে তাহলে দেখো শিক্ষার্থীরা তোমাদের বইয়ে দুইটা ছবি দেওয়া আছে একটা হচ্ছে কৃষিজ সম্পদ এই কিছু সম্পদে কি করতেছে দেখো ধান কাটতেছে যে কৃষকরা আবার পাট কেটে কৃষকরা পাট কাটছে তাই না এগুলো আমাদের অর্থকরী ফসলগুলো কি পাট ও চা তাই না তারপরে আমাদের দেশে কি খুব বেশি বনাঞ্চল নেই কিন্তু বনজ সম্পদ নেই কিন্তু আমাদের যা আছে তা আমাদের কি করতে হবে সংরক্ষণ করতে হবে এবং বেশি বেশি গাছ লাগাতে হবে আমাদের দেশে প্রধানত তিন ধরনের এলাকায় বনভূমি আছে এই তিন ধরনের কত ধরনের এটা একটা প্রশ্ন কিন্তু তিন ধরনের এলাকায় বনভূমি আছে প্রথম এলাকাটি হলো কি পাহাড়ি বনভূমি দ্বিতীয় এলাকাটি হলো শালবন তৃতীয় এলাকাটি হলো সুন্দরবন মনে থাকবে তো দেখো সুন্দরবনটা সুন্দরবনে কি দেখা যায় দেখো তো একটা কিসের ছবি হ্যাঁ বাঘ এই বাঘটা হচ্ছে কি রয়্যাল বেঙ্গল টাইগার ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে আমরা এই অদ্যা চারও বুঝতে পারলাম বাংলাদেশের কৃষি ও বন তাই না তাহলে আমরা এবার মিস আগে তোমাদের বলেছি অদ্যা নয় থেকে অদ্যা নয় আমাদের বাংলাদেশ থেকে আমি কি করাবো তোমাদের অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন ও যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করাবো তাই না তো চলো আমরা অতিরিক্ত প্রশ্নতে চলে যাই নাইট কয় মিনিট হয়েছে দেখতো তাহলে শিক্ষার্থীরা চলো আমরা অতিরিক্ত প্রশ্নতে চলে যাই অদ্যা নয় আমাদের বাংলাদেশ অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক নম্বরে মিস পড়ছি দেখো এক নম্বর প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক মানচিত্র বলতে কি বোঝো মিস কিন্তু তোমাদের ভালোভাবে রিডিং পড়িয়েছি তাই না হ্যাঁ উত্তরটা মনে হয়ে গিয়েছে তাহলে মিস উত্তরটা বলছি যে মানচিত্রে যে মানচিত্রে সীমানা ও প্রতিবেশী দেশ দেখানো হয় প্রতিবেশী দেশগুলো দেখানো হয় তাকে কি বলে রাজনৈতিক মানচিত্র বলে এবার দেখো দুই নাম্বার কত বছর পূর্বে ঢাকা শহর ঢাকা শহর গড়ে ওঠে দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে কি কত বছর পূর্বে ঢাকা শহর গড়ে ওঠে এটাও মনে হয়ে গিয়েছে তাই না মিস কিন্তু এটাও ভালোভাবে পড়িয়েছি হ্যাঁ উত্তর প্রায় চারশো বছর পূর্বে ঢাকা শহর গড়ে ওঠে এবার তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটা হচ্ছে প্রাকৃতিক মানচিত্র বলতে কি বুঝো এইটাও মনে হয়ে গিয়েছে তাই না শিক্ষার্থীরা হ্যাঁ উত্তর যে মানচিত্রে পাহাড় পর্বত এবং নদ নদী দেখানো হয় তাকে প্রাকৃতিক মানচিত্র বলে চার নম্বর প্রশ্নের উত্তরটা বলছি দেশের প্রতিটি বিভাগে একটি করে প্রধান শহর আছে এটিকে বিভাগীয় শহর বলে এবার পাঁচ নাম্বার প্রশ্ন দেখো বাংলাদেশের দুটি খনিজ সম্পদের নাম লেখো পাঁচ নাম্বার প্রশ্নটা কি বাংলাদেশের দুটি খনিজ সম্পদের নাম লেখো এটার উত্তরও তোমাদের মনে হয়ে গিয়েছে তাই না উত্তরটা মিস বলছি দেখো উত্তর বাংলাদেশের দুটি খনিজ সম্পদ হলো এক চুনাপাতর দুই কয়লা ঠিক আছে মিস আবার বলছি বাংলাদেশের দুটি খনিজ সম্পদ হল এ কয়লা দুই চুনাপাথর তো চলো শিক্ষার্থীরা এবার আমরা যোগ্যতাভিত্তিক প্রশ্নে চলে যাই যোগ্যতাভিত্তিক প্রশ্ন কিন্তু তোমাদের কি করতে হবে না মুখস্থ করতে হবে না তোমরা যদি অধ্যাটা ভালোভাবে রিডিং পড়ো তাহলে কি তোমরা এই যোগ্যতাভিত্তিক যেখান থেকে প্রশ্ন করে তোমরা তা পারবে ঠিক আছে তো দেখো আজকের যোগ্যতাভিত্তিক প্রশ্নটা অদ্যা নয় থেকে কি করা হয়েছে দেখো মিস প্রশ্নটা পড়ছি দেখো এক বাংলাদেশে মূলত কয় ধরনের বনভূমি আছে পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার কোন বনভূমিতে বাস করে বাংলাদেশের বনভূমি সম্পর্কে চারটি বাক্য লিখো তোমরা কিন্তু এগুলো পারো তাই না হ্যাঁ আমি সত্যটা বলছি দেখো বাংলাদেশে মূলত তিন ধরনের বনভূমি আছে বাংলাদেশে কয় ধরনের বনভূমি আছে বাংলাদেশে মৌ মূলত তিন ধরনের বনভূমি আছে আমরা কিন্তু এগুলো পড়ে আসছি তাই না তারপরে দেখো পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে বাস করে এটু আমরা জানি আমি বলেছি আগে যে যোগ্যতাভিত্তিক প্রশ্নের উত্তর মুখস্থ করতে হয় না তারপরে দেখো প্রশ্ন থেকে থেকে কিন্তু উত্তরগুলো দেওয়া যায় বাংলাদেশের বনভূমি সম্পর্কে চারটি বাক্য নির্মে দেওয়া হলো দেখো বাক্যগুলো কি। ক পাহাড়ি বনভূমি পাহাড়ি অঞ্চলে অবস্থিত খ শালবন দেশের মধুপুর ভাওয়েল ও বরন্দ অঞ্চলে অবস্থিত এবার আমরা গ নাম্বারে যাচ্ছি গয়ে যাচ্ছি গয়ে দেখো কী লেখা আছে সুন্দরবন খুলনা বিভাগে অবস্থিত এটা কিন্তু আমরা সবাই জানি তারপরে গ সুন্দরবন বিশ্বের একটি ঐতিহাসিক বন তাহলে কি চারটা বাক্য খুব সহজ তাই না মিস আবার বলছি উত্তরটা দেখো কি বাংলাদেশে মূলত তিন ধরনের বনভূমি আছে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের সুন্দরবনে বাস করে বাংলাদেশের বনভূমি সম্পর্কে চারটি বাক্য নেমে দেওয়া হল ক পাহাড়ি বনভূমি পাহাড়ি অঞ্চলে অবস্থিত খ। শালবন দেশের মধুপুর ভাওয়াল ও বরেন্দ্র অঞ্চলে অবস্থিত গ সুন্দরবন সুন্দরবন খুলনা বিভাগে অবস্থিত ঘ সুন্দরবন বিশ্বের একটি ঐতিহাসিক বন অনেক সহজ তাই না এবার দুই নাম্বার যোগ্যতাভিত্তিক প্রশ্নটা পড়ছি দেখো তোমরা ভালোভাবে প্রশ্নটা পড়বে তাহলে তোমরা উত্তরটা করতে পারবে বাংলাদেশে প্রধান অর্থকরী ফসল কী কী এসব ফসলকে অর্থকরী ফসল বলা হয় কেন বাংলাদেশের কৃষি সম্পর্কে চারটি বাক্য লিখ এইগুলো কিন্তু আমরা পারি তাই না প্রথমে কি বলেছে প্রশ্নতে বাংলাদেশে প্রধান অর্থকরী ফসল কি কি। এটা আমরা জানি মেষ উত্তরটা বলি উত্তরটা হচ্ছে বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হচ্ছে কি পাট এবং চা পাট ও চা তাই না এটা আমরা সবাই পারি তারপরে বলেছে কি এসব ফসলকে অর্থকরী ফসল বলা হয় কেন এটাও কিন্তু আমরা পারি সংক্ষিপ্ত প্রশ্নে পড়ে আসছি তাই না দেখো এসব ফসল বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় বলে এগুলোকে অর্থকরী ফসল বলা হয় ঠিক আছে অনেক সহজ তারপরে কি বলেছে বাংলাদেশের কৃষি সম্পর্কে চারটি বাক্য লেখো এই যে বাংলাদেশের কৃষি আমরা পড়েছি এই সম্পর্কে চারটা বাক্য লিখতে বলছে তাহলে আমরা এটার উত্তরটা কী লিখবো বাংলাদেশের কৃষি সম্পর্কে চারটি বাক্য হলো এটা প্রশ্ন থেকে নিয়ে তারপরে আমরা চারটা বাক্য লিখবো দেখো ক এদেশের প্রধান কৃষি সম্পদ হল ধান পাট ও চা ধান পাট এবং চা খ দেশের সব অঞ্চলে ধান জন্মে গ পাট ও চা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এই প্রত্যেকটা বাক্য কিন্তু তোমরা পারো ঘ আমাদের দেশে গম সরিষার ডাল প্রভৃতি খাদ্যশস্য উৎপন্ন হয় এই চারটা বাক্য কী তোমাদের তোমরা পারো এটি আলাদা করে আর মুখস্থ করতে হবে না তাহলে যোগ ভিত্তিক প্রশ্ন কি করতে হয় না হ্যাঁ ভালোভাবে রিডিং পড়লে এটা আর উত্তরগুলো মুখস্থ করতে হয় না যেখান থেকে যোগ্যতা ভিত্তিক দেখ এগুলো না এসে যদি অন্যগুলো আসে তোমরা অ্যান্সার করতে পারবে তাহলে মিস এই উত্তরটা আবার বলছি দেখো একসাথে বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল পাট ও চা এসব ফসল বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় বলে এগুলোকে অর্থকরী ফসল বলা হয় বাংলাদেশের কৃষি সম্পর্কে চারটি বাক্য হলো ক এদেশের প্রধান কৃষি সম্পদ হল ধান পাট এবং চা খ দেশের সব অঞ্চলেই ধান জন্মে গ পাট ও চা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় খ ঘ আমাদের দেশে গম সরিষা ডাল প্রভৃতি খাদ্যশস্য উৎপন্ন হয় কি শিক্ষার্থীরা যোগ্যতা ভিত্তিক প্রশ্নগুলো খুবই সহজ তাই না তোমরা আশা করি তোমরা অনেক ভালোভাবে এখনই তোমাদের মুখস্থ হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি আবারও বলছি তোমরা ভালোভাবে অধ্যাটা রিডিং পড়বে রিডিং শুধু একবার না তিন চারবার রিডিং পড়বে যেমন দেখো এখানে কি লেখা আছে আমাদের এক যোগ্যতা ভিত্তিকে লেখা ছিল যে বাংলাদেশে কয় ধরনের বনভূমি আছে তাই না বাংলাদেশে কয় ধরনের বনভূমি আছে হ্যাঁ এটা আমরা পড়েছি তিন ধরনের তিন ধরনের বনভূমি আছে তারপরে এ রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় বাস করে এইটাও আমরা জানি রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় সুন্দরবনে বাস করে তারপরে বাংলাদেশের বনভূমি সম্পর্কে চারটি বাক্য লিখো তাহলে আমরাই দিয়ে এগুলোও আমরা পড়েছি কয়ে পড়েছি কি পাহাড়ি বনভূমি পাহাড়ি অঞ্চল অবস্থিত তাই না তো শিক্ষার্থীরা এই আমি আশা করি আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেছ এবং বুঝতে পেরেছ তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আজকের ক্লাস শেষ করছি তো ক্লাস শেষ করার আগে তোমাদের একটু ডায়েরিটা লিখে নিতে হবে ডায়েরিটা এবং কলমটা হাতে নিয়েছো তো শিক্ষার্থীরা আচ্ছা শিক্ষার্থীরা তাহলে মিস ডায়েরিটা দিচ্ছি আজকের বাড়ির কাজ হচ্ছে তোমাদের বাড়ির কাজ পঁয়তাল্লিশ অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন যে মিস তোমাদের করিয়েছি এটা পড়া প্লাস লেখা শিক্ষার্থীরা তোমরা ডায়রিটা লিখেছো তো আচ্ছা ওকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আবারও আমি এখানে ক্লাসটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ